ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনাদের যদি লগ্নে কেতু থেকে থাকে তাহলে আপনারা কেমন রেজাল্ট পাবেন। আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি ব্লগিং চ্যানেল আছে, যে সকল বন্ধুরা এখনও দেখেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। আর অবশ্যই আমার এই চ্যানেলটির মতো আমার ওই চ্যানেলটিতেও আমাকে সাপোর্ট করুন। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। লগ্নে যাদের কেতু আছে, সূর্য বার্থ চার্টে যে স্থানেই থাকুক না কেন, সূর্য কিন্তু খুব ভালো ফল দেবে, সূর্য খুব ভালো পজিশনে হয়ে যাবে। এই কারণে কিন্তু সেই ব্যক্তি লাইফের নাম প্রতিষ্ঠা সব কিছু কিন্তু পেয়ে থাকে। লগ্নে কেতু থাকলে কিন্তু মানুষের চন্দ্র প্রচণ্ড পরিমাণ উইক হয়ে যায়, এই জন্য মানুষ কিন্তু প্রচণ্ড চঞ্চল, মনের দিক থেকে প্রচণ্ড সফট, আর মায়ের সাথে কিছু একটা সমস্যা থাকে বা মায়ের শরীর কিন্তু খারাপ হয়ে থাকে। লগ্নে কেতু থাকলে হাড় সংক্রান্ত সমস্যা, ইউরিন সংক্রান্ত সমস্যা, পার্সোনাল কোনো ডিজিজ কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকে। লগ্নে যাদের কেতু থাকে তাদের কিন্তু সিক্স সেন্স খুব ভালো কাজ করে, স্পিরিচুয়াল ব্যাপারে কিন্তু এদের প্রচণ্ড পরিমাণ ইন্টারেস্ট থাকে। এরা যে কোনো জিনিসের গভীরে গিয়ে জানার একটা ইচ্ছা রাখে, কোনো জিনিস গভীরে না গিয়ে জেনে কিন্তু এরা সন্তুষ্ট হয় না। এদের কিন্তু সন্তান হতে প্রচণ্ড রকম সমস্যা হয়, অনেকের দেখা যায় সন্তান নেই, এরকম ব্যাপারও কিন্তু এদের হয়ে থাকে। এদের কখনো পার্টনারশিপে বিজনেস করা কিন্তু উচিত না, পার্টনারশিপে বিজনেস করলে কিন্তু এরা খুব একটা সফল হয় না। এদের ভাই বোনের সাথে সম্পর্ক নিয়েও কোথাও কিন্তু এদের ভাই বোনের সাথে কোথাও একটু সমস্যা থাকে, বিবাহিত জীবনেও কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যা হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় বিবাহ হতেও কিন্তু একটু দেরি হচ্ছে। লগ্নে কেতু থাকলে মঙ্গল যে সংক্রান্ত মানুষের সমস্যা তৈরি করে, যে সংক্রান্ত শারীরিক সমস্যা তৈরি করে, সেই সকল সমস্যা কিন্তু দেখা যায়। লগ্নে কেতু থাকা মানুষরা কিন্তু শান্তশিষ্টই হয়, বেশ শান্তিপ্রিয় শান্তশিষ্ট এরকম ব্যাপার কিন্তু থাকে। তবে এদের একটা সমস্যা হচ্ছে এরা কিন্তু সমালোচনা করতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, অন্যের সমালোচনা, অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার, এটা কিন্তু এদের একটা নেচার থেকে থাকে। এরা কিন্তু এমন ধরনের খাবার পছন্দ করে যেটা সাধারণ মানুষ খেতে পছন্দ করে না, এরা একটু ডিফারেন্ট টাইপের খাবার দাবার খেতে পছন্দ করে। যে স্বাদটা আপনার মুখে ভালো লাগছে না এদের কিন্তু সেটা ভালো লাগবে, এটা এদের কিন্তু নেচার হয়ে থাকে। আর এরা সবসময় দেখবেন এদের মানে যে রুমটায় আছে বা যে বাড়িটায় আছে এরা কিন্তু খুব একটা ক্লিন করে রাখে না, অগোছালো অপরিষ্কার, এটাই এদের ভালো লাগছে। এরা কখনো কিন্তু অর্গানাইজ জিনিস খুব একটা পছন্দ করে না। লগ্নে যাদের কেতু থাকে তারা অলওয়েজ দেখবেন বাড়িতে পোষ্য কিছু রেখেছে, এখন যদিও সবাই রাখে, তাছাড়াও দেখবেন বেশিকালে এদের বাড়ি যদি খোঁজ নিয়ে দেখেন কালো কুকুর বা কালো বিড়াল অবশ্যই কিন্তু আপনারা পাবেন। লগ্নে কেতু থাকার আর একটা দিক হচ্ছে এরা মানুষের সাথে কিন্তু খুব একটা ভালো মানে মেলামেশা করতে পারে না, সমাজের থেকে একটু সবসময় ডিফারেন্ট ভাবে থাকবে, দূরে থাকবে, সব কিছু থেকে একটা আরো আরো ভাব, ছাড়ো ছাড়ো ভাব, আমারটা হয়ে গেলি আমার হয়ে গেল, অন্য যাহা হচ্ছে হোক, এরম একটা ব্যাপার। খুব একটা সোশ্যাল কিন্তু এরা হয় না, অন্যের উপকার ভুলেই জানাদের থেকে আশা করাটাও কিন্তু ভুল হয়ে যায়। লগ্নে কেতু থাকলে মানুষ কেমন হয় আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।